হ্যালো স্টুডেন্ট, লার্ন ইওর ম্যাথে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর অবকলন বা অন্তর্কলন, অর্থাৎ ক্লাস টুয়েলভের ডিফারেন্সিয়েশনের উপর, অর্থাৎ শর্ট টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো পার্ট 4। পূর্বে আমি এমসিকিউ, ভেরি শর্ট টাইপ অর্থাৎ অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আলোচনা করেছি এবং পার্ট 1 ভিডিওতে আমি টিউটোরিয়ালটি আলোচনা করেছি। তোমরা যারা টিউটোরিয়ালটি দেখোনি, উপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকে তোমরা টিউটোরিয়ালটি পেয়ে যাবে। এছাড়াও প্লেলিস্টে গেলে প্লেলিস্টের মধ্যে ক্লাস 12এর মধ্যে সেখানেও তোমরা টিউটোরিয়ালটি পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে অবশ্যই সেখানে তোমরা টিউটোরিয়ালটি পেয়ে যাবে লিঙ্ক। আমি কেন বলছি যে বিষয়টি যদি টিউটোরিয়ালটি সম্বন্ধে যদি ধারণা পরিষ্কার থাকে, তাহলে এই বিষয়গুলো বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। তাহলে প্রথম যে বিষয়টি দেখো, আমরা যেটা আলোচনা করছি ট্যান ওয়াই সমান সমান ট্যান এক্স প্লাস সেক এক্স মাইনাস ওয়ান, ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস ওয়ান যদি হয় তাহলে আমাদের ডিওয়াই ডিএক্সের মানটা হাফ, এটা প্রমাণ করে দেখাতে হবে। এখন তো আমরা এই যে ওয়ানটা আছে লবে, এই ওয়ানটার বদলে আমরা লিখতে পারি সে স্কয়ার এক্স মাইনাস ট্যান স্কয়ার এক্স। তাহলে এই ওয়ানের বদলে আমরা লিখে নিই সে স্কয়ার এক্স মাইনাস ট্যান স্কয়ার এক্স। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু সেক এক্স মাইনাস ট্যান এক্স। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটোর মধ্য থেকে কি কমন যাচ্ছে? সেক এক্স প্লাস ট্যান এক্স কমন যাচ্ছে। তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স কমন নিয়ে নিলাম আমরা। তাহলে এখানে পড়ে থাকলো ওয়ান, আর এখানে থাকলো সেক এক্স মাইনাস ট্যান এক্স, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সেক এক্স, আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস ট্যান এক্স। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান মাইনাস সেক এক্স প্লাস ট্যান এক্স, আর নিচে হচ্ছে ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস ওয়ান, সেম মান। তাহলে উপনিষ থেকে এই মানটা কেটে যাচ্ছে। তাহলে ট্যান ওয়াই সমান সমান আমাদের কি হচ্ছে? ট্যান এক্স প্লাস সেক এক্স, অর্থাৎ সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে এই সেক এক্সের বদলে ওয়ান বাই কস এক্স লিখতে পারি, আর সাইন এক্স ট্যান এক্সের বদলে সাইন এক্স বাই কস এক্স লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখলাম, লিখে সরল করি। তাহলে সরল করলে আমাদের কী আসছে? তাহলে ট্যান ওয়াই সমান সমান ওয়ান প্লাস সাইন এক্স বাই কস এক্স। এখন এই ওয়ান প্লাস সাইন এক্সটার বদলে আমরা এটাকে হাফ অ্যাঙ্গেলে দিতে পারি। কী লিখতে পারি? ওয়ান প্লাস সাইন এক্সের বদলে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কয়ার, ত্রিকোণমিতির সূত্র অনুসারে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কয়ার। আর এই কস এক্সের বদলে কী লিখতে পারি? হাফ অ্যাঙ্গেলের সূত্রে কস স্কয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কয়ার এক্স বাই টু। এখন নিচেরটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি। তাহলে দেখতেই পাচ্ছি উপরে কস এক্স বাই টু প্লাস একটা কেটে যাবে। তাহলে আমাদের উপরে কি থাকবে? উপরে থাকবে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, আর নিচে পড়ে থাকবে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। একটা ক্যালকুলেশন জাম করা হয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। অর্থাৎ এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু কেটে গেল। আচ্ছা, এইবার দেখো আমরা লবহরকে যদি কস এক্স বাই টু দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? ট্যান ওয়াই সমান সমান ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু। তাহলে তোমরা এটা জানো, এটা সূত্রে পড়ছে ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এটা সূত্র কি? ট্যান, আমরা ওয়ানকে ট্যান পাই বাই ফোর ধরে নিতে পারি। তাহলে এক্স বাই টু প্লাস পাই বাই ফোর। তাহলে বোথ সাইড থেকে ট্যান বাদ চলে গেল। তাহলে ওয়াই সমান সমান আমাদের কি হচ্ছে? এক্স বাই টু প্লাস পাই বাই ফোর। এবার আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে ওয়াই ডেরিভেটিভ কি? ডিওয়াই ডিএক্স, আর এক্সের এখানে হাফ বারে চলে আসলে এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর পাই বাই ফোরের ডেরিভেটিভ তো জিরো হবে। তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান হাফ। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2 নম্বর সমস্যাটি দেখো। 2 নম্বর সমস্যাটিতে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তাহলে 2 নম্বর সমস্যাটার দিকে যাই। এফ এক্স সমান সমান এ প্লাস এক্স বি প্লাস এক্স তার পাওয়ার এ প্লাস বি প্লাস টু এক্স যদি হয়, আমাদের এটা প্রমাণ করে দেখাতে বলেছি। তাহলে এটা আমরা আগে লিখে নিই। এবার এটার উভয় পক্ষে আমরা লগ নিই। তাহলে উভয় পক্ষে যদি আমরা লগ নিই তাহলে বাদিকে হবে লগ এফ এক্স। তাহলে বাদিকে হলো লগ এফ এক্স, আর এটার ক্ষেত্রে কি হবে? তোমরা জানো এই পাশে লগটা গেলে এই লগটার সামনে চলে আসবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি টু এক্স সূচক সামনে চলে আসে লগের নিয়ম অনুসারে। আর এটাকে লগ ভাগ বাই মানে ভাগ, ভাগ মানে বিয়োগের নিয়ম। তাহলে লগ এ প্লাস এক্স মাইনাস লগ b plus x এখন তোমরা দেখতে পাবে এটাকে আমরা y পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে log fx এর ডেরিভেটিভ কি হবে log এর ডেরিভেটিভ হবে 1/fx আর fx এর ডেরিভেটিভ কি হবে f'(x) তাহলে বাদিকে হচ্ছে কি 1/fx f'(x) ডান দিকে দেখতে পাচ্ছ দুটো ফাংশনের গুণফল একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ গুণের নিয়ম অনুসারে ডেরিভেটিভ জানো তোমরা যে একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ তাহলে প্রথমে আমরা a plus b plus 2x के कांस्टेंट लिखे दिलाम ताहले एटार डेरिवेटिव होच्छे ताहले लॉग एर डेरिवेटिव 1/a plus x और x एर डेरिवेटिव तो 1 ही हय माइनस लॉग एर डेरिवेटिव की हबे 1/b plus x और x एर डेरिवेटिव तो 1 हय ताहले प्रथमे आमरा a plus b plus 2x के कांस्टेंट राखलाम एटा डेरिवेटिव करलाम ताहले एबार एटा कांस्टेंट एटा डेरिवेटिव ताहले एटा डेरिवेटिव करले a एर डेरिवेटिव तो 0 b एर डेरिवेटिव 0 और 2x एर डेरिवेटिव 2 टा बेरिये आसबे 1 हबे तार माने 2 आसबे 2 और एटा तो कांस्टेंट थेके जाबे तो एटार मान होबे 2 log a plus x minus log b plus x বুঝতে পেরেছো তাহলে এটাকে আমরা সরল করি সরল করার আগে আমাদের দেখো f'(0) এর মান বের করতে বলছে তাহলে f'(0) আমরা যদি এখানে x সমান সমান 0 বসিয়ে দেই তাহলে ক্যালকুলেশন করাটা আমাদের অনেক সহজ হয়ে যাবে তাহলে আমরা x সমান সমান 0 বসাই তাহলে যেখানে যেখানে x পাচ্ছি সেখানে সেখানে আমরা 0 বসিয়ে দিই তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে 1/f0 f'(0) বাদিকে এখানে 0 বসালে a plus b হবে এখানে 0 বসালে 1/a হবে এখানে 0 বসালে 1/b হবে এখানে 0 বসালে log a হবে এখানে 0 বসালে - log b হবে তাহলে এটাকে আমরা এখন সরল করি তাহলে এটাকে সরল করলে আমাদের কি হচ্ছে 1/f0 f'(0) বাম দিকে এটা থাকলো ডান দিকে কি থাকলো a plus b এখানে এটাকে থাকলো এটা থাকলো এবারে এটাকে দেখো log a - log b তাহলে log a - log b এটা আমরা log এর সূত্রে ফেলে দিতে পারি তাহলে 1 f0 এবার আমাদের এই যে f0 টা আছে এই f0 টার মান আমাদের বের করে রাখতে হবে আগে একটু লিখে নেই 1/f0 এখানে থাকলো f'(0) এখানে a plus b এটাকে থাকলো পরের লাইনে আমরা সরল করছি আর এটাকে আমরা লিখে নিলাম log a / log b এখন এই যে f0 এর মানটা তাহলে f(x) = আমরা ছিল তাহলে f0 x যেখানে যেখানে x পাচ্ছি f(x) এর উপর সেখানে বসিয়ে দিই তাহলে দেখো a + 0 b + 0 আর a plus b 2 0 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ab এর সূচক হচ্ছে a plus b তাহলে f0 এর মানটা হচ্ছে a/b a plus b তাহলে এইখানে আমরা এটাকে সরল করি লসাগু করো তাহলে লসাগু করলে কি দাঁড়াচ্ছে b - a/ab আর এখানে 2 log ab এই f0 টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যেতে পারি তাহলে বাম দিকে থাকবে f'(0) এখানে থাকলো f0 আর a plus b আর b - a তাহলে b² - a² সূত্রে পড়ছে তাহলে উপরে b² - a² / ab এখন f0 মানটা বসিয়ে দাও তাহলে f0 মানটা a/b plus তার সূচক হচ্ছে ab তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলাম তাহলে এই মানটা বসিয়ে দিলে কি হচ্ছে f'(0) = 2 log a/b plus b² - a² / ab আর এখানে হচ্ছে a/b তারপর a + b এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল বুঝতে পেরেছো সমস্যাটি তাহলে 3 নম্বর সমস্যাটি দেখো 3 নম্বর সমস্যাটি খুব ইম্পর্টেন্ট সমস্যা আচ্ছা আমরা আগে অঙ্কটা টুকে নেই আচ্ছা দেখো x √1 + y + y √1 + x = যদি 0 হয় আমাদের প্রমাণ করতে বলছে dy dx এর মান এটা তাহলে আমরা এই মানটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে x √1 + y - y √1 + x উভয় দিকে আমরা বর্গ করি তাহলে উভয় দিকে বর্গ করলে কি হচ্ছে আমাদের দেখো এপাশে হচ্ছে x² 1 + y এখানে হচ্ছে - এর বর্গ তো প্লাসই হয় তাহলে y² 1 + x এবার এই মানগুলো গুণ করে সব বাদিকে নিয়ে যাই তাহলে বাদিকে নিয়ে গেলে কি হচ্ছে x² তারপরে নিয়ে আসলাম আমরা - y² আর এখানে x² y আর - y² x তাহলে এটাকে আমরা a² - b² সূত্রে ফেলি আর এই দুটো থেকে আমরা xy কমন নেই অর্থাৎ উৎপাদক করি তাহলে x + y * x - y আর এখান থেকে xy কমন নিলাম x - y এবার দুটোর মধ্যে কমন কি আছে x - y তাহলে আমরা x - y টা কমন নিয়ে নিই তাহলে x - y x + y + xy = 0 তাহলে দুটো মানের গুণফল শূন্য মানে পৃথকভাবে শূন্য তাহলে x - y = 0 আর x + y + xy = 0 এখন x - y হলে x = y তাহলে x = যদি y হয় তাহলে এটার কোনো অর্থই থাকে না তাহলে x not equal to y তাহলে x = যদি y না হয় তাহলে এটা equal to 0 তাহলে আমরা y কে বাম দিকে রাখি x কে ডান দিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দেখো y এখানে থাকলো y এখান থেকে x কমন y কমন নিলাম তাহলে 1 + x আর এটাকে এদিকে নিয়ে গেলাম - x তাহলে y = আমাদের কি হচ্ছে y = হচ্ছে माइनस एक्स बाई वन प्लस एक्स अर्थात आमरा एटाके प्रत्यक्ष अपेक्षके प्रकाश करलाम एखन एटाके आमरा उभय पक्षे एक्स एर सापेक्षे डेरिवेटिव करब ताहले एक्स एर सापेक्षे डेरिवेटिव होले एपाशे कि होबे डिवाई डिएक्स अच्छा एटा भागের सूत्रे पड़छे ताहले निचेरटा वर्ग ताहले 1 प्लस एक्स एर होल स्क्वायर 1 प्लस एक्स अर्थात हर कन्स्टैंट लबे डेरिवेटिव एक्स एर डेरिवेटिव 1 तारपरे माइनस एक्स कन्स्टैंट 1 प्लस एक्स एर डेरिवेटिव 1 তাহলে এখানে দেখতে পাচ্ছ প্লাস x - x কেটে যাচ্ছে তাহলে -1/1 + x2 এটাই আমাদের পূরণ করতে বলছে তাহলে dy dx এর মান হলো -1/1 + x2 বুঝতে পেরেছো অঙ্কটি তাহলে পরের সমস্যাটির দিকে আসা যাক দেখো sin y = x * sin a + y হলে আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে dy dx = sin² a + y / sin a তাহলে আমরা সত্যটা দেখেনি sin y = x sin a + y এখান থেকে আমরা x এর মানটা বের করি তাহলে x = কি হবে sin y / sin a + y এই অঙ্কটাকে আমরা অন্য সময় সব সময় আমরা কি করতাম x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম এই অঙ্কটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি অঙ্কটা খুব সহজ হবে তাহলে এইটাই তোমাদের মনে রাখতে হবে যেটাকে আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব পরে উল্টিয়ে দিব তাহলে x = sin y / sin a + y তাহলে এটাকে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব y এর সাপেক্ষে এটাই তোমাদের মনে রাখতে হবে তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বাদিকে কি আসবে dx dy তাহলে বাদিকে আসলো dx dy এবার দেখো এটা দুটো ভাগের সূত্র তাহলে তোমরা ভাগের সূত্রের ডেরিভেটিভ জানোই নিচেরটির বর্গ অর্থাৎ হরের বর্গ তাহলে sin a + y এর বর্গ কি হবে sin² a + y sin a plus y constant sin y derivative তাহলে sin y derivative কি হয় cos y কারণ y এর সাপেক্ষে করছি আমরা minus sin y constant অর্থাৎ log constant হর এর ডেরিভেটিভ তাহলে sin a plus y derivative কি হয় cos a plus y যেহেতু এটাকে আমরা y এর সাপেক্ষে করছি তাহলে কোনো অসুবিধা নেই কারণ dy y এর সাপেক্ষে y ডেরিভেটিভ 1 হয় এখন তোমরা উপরে লবটার দিকে তাকিয়ে দেখো sin a + y * cos y - sin y * cos a + y তাহলে কি সূত্র পড়ছে ত্রিকোণমিতিক সূত্র পড়ছে এটা সূত্র কি sin a - b তাহলে a হচ্ছে a + y আর b হচ্ছে কত y তাহলে a + y - y আর নিচেরটা যা আছে তাই থাকলো এখানে দেখো y y কেটে যাচ্ছে তাহলে উপরে কি থাকলো dy dx dy = sin a আর নিচে হচ্ছে sin² a + y এবার আমরা এটাকে যদি উল্টে দেই তাহলে dy dx = উপরে চলে গেল sin² a + y / sin a তাহলে দেখো এটা তাহলে সবসময় তোমাদের মনে রাখতে হবে এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে অঙ্কটা খুব সহজ হবে বিষয়টি বুঝতে পেরেছো তাহলে পরের সমস্যাটির দিকে যাওয়া যাক বলছে x to the power y = e to the power x minus যদি y হয় তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে তাহলে x to the power y = e to the power x minus y তাহলে এটা যদি আমাদের ডেরিভেটিভ করতে হয় তাহলে উভয় পক্ষে কি নিতে হবে log নিতে হবে তাহলে উভয় পক্ষে আমরা log নিয়ে নিই তাহলে log নিলে কি হচ্ছে আমাদের y আর log এর ক্ষেত্রে কি সূচক সামনে চলে আসে তাহলে y log x এটা ক্ষেত্রে x minus y টা সামনে আসবে log e তাহলে উভয় পক্ষে আমরা log নিলাম এখন তোমরা জানো যে log in মান কত 1 তাহলে এটার মান 1 হয়ে গেল তাহলে বাদিকে থাকলো y log x = x - y এখন এটাকে আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বাদিকে দেখতে পাচ্ছ দুটো ফাংশনের গুণফল y একটা ফাংশন আর log x একটা ফাংশন তাহলে দুটো ফাংশনের গুণফলের সূত্র কি একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ আর একটা কনস্ট্যান্ট আরেকটা ডেরিভেটিভ তাহলে আমরা প্রথমে y কে কনস্ট্যান্ট রাখলাম তাহলে log x এর ডেরিভেটিভ কি 1/x তাহলে y * 1/x y / x প্লাস এবার log x কনস্ট্যান্ট y এর ডেরিভেটিভ তাহলে y কে আমরা কার সাপেক্ষে করছি x এর সাপেক্ষে তাহলে dy dx বুঝতে পেরেছো যখনই আমরা যাকে করব x অপেক্ষককে যদি x এর সাপেক্ষে করি তাহলে 1 হবে আর অন্য কোনো y কে x এর সাপেক্ষে করলে dy dx হবে z কে x এর সাপেক্ষে করলে dz dx হবে তার পরিষ্কার ধারণাটা রাখতে হবে তোমাদের তাহলে এখানে y / x এখানে হলো log x dy dx এটা দুটো ফাংশন x এর ডেরিভেটিভ কি হয় 1 x এর সাপেক্ষে করছি মাইনাস y কে করছি x এর সাপেক্ষে dy dx তাহলে dy dx এর মানগুলো একদিকে নিয়ে যাও আর dy dx সারা মানগুলোকে একদিকে নিয়ে আসো তাহলে বাদিকে চলে যাচ্ছে কি log x আর 1 আসছে কারণ এটা dy dx কমন নিয়ে নিলাম তাহলে 1 + log x * dy dx আর এখানে 1 আর y - x টা ডান দিকে আসলো। এখন এটাকে সলভ করো, তাহলে সলভ করলে আমাদের কি দাঁড়াচ্ছে 1 + log x dy dx, এখানে x - y / x, এটাকে নিচে নিয়ে চলে যাও, তাহলে dy dx = x - y x * 1 + log x। এখন আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে dy dx হচ্ছে log x * log ex এর হোল স্কয়ার। তাহলে তোমরা যদি একটু বুদ্ধি করো এখান থেকে আমরা অঙ্কটাকে খুব সহজে বের করে নিতে পারি। কিভাবে বলো তো, এই যে 1 এর বদলে আমরা লিখতে পারি কি log e, কারণ log e এর মান 1, তাহলে এই 1 এর জায়গায় আমরা log e লিখে নিলাম, তাহলে log e + log x। তাহলে তোমরা জানো log এর যোগ মানে গুণ, তাহলে log ex হচ্ছে, তাহলে এটার মান হচ্ছে log ex। আর এক নাম্বার থেকে দেখো x - y, এই x - y জায়গায় আমরা y log x বসাতে পারি, তাহলে এই x - y এর জায়গায় আমরা y log x বসিয়ে দেই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে dy dx = y log x, অর্থাৎ x - y এর জায়গায় এক নাম্বার থেকে আমরা y log x বসিয়ে দিলাম আর এটাকে 1 ধরে log e গুণের সূত্রে ফেলে দিলাম। বুঝতে পেরেছো? এখন এই যে y/x আছে, এই y/x এর মানটা আমরা এক নাম্বার থেকে রিপ্লেস করব। কিভাবে, আগে আমরা এটা লিখে নেই। আচ্ছা দেখো এই y/dy/dx y/x log x এটা থাকলো, আর এই y/x এর মানটা বের করব কোথা থেকে, এক নাম্বার থেকে। কেমন করে বের করব, দেখো y = log x * x - y, y টাকে তুমি এদিকে নিয়ে আসো, নিয়ে এসে y কমন নাও, তাহলে y এটা y কমন নিলাম, তাহলে y কমন নিয়ে log x + 1, তাহলে এই 1 এর বদলে আমরা কি লিখতে পারি log e, তাহলে y log ex হয়ে যাচ্ছে। তাহলে এবার x দিয়ে দিকে ভাগ দাও, তাহলে 1 log ex, তাহলে y/x, অর্থাৎ এই 1 এর বদলে আমরা কি বসিয়ে দিলাম log e। আর দেখছো log x + log e একটু আগে সূত্রটা ফেললাম, তাহলে log ex হচ্ছে, তাই এই মানটা নিচে চলে যাচ্ছে, তাহলে এই y/x এর জায়গায় আমরা 1 log ex বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের dy dx, এখানে উপরে থাকছে log x আর এখানে দুটো log ex গুণ হলে log ex এর হোল স্কয়ার, মানে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে একটু প্র্যাকটিস করবে। ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ এমন কিছু কঠিন বিষয় না, ভালো করে একটু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে এগুলো কমন পাবে। 6 নম্বরটা দেখো, বলছে সাইন ওয়াই = x সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স = সাইন এ 1 - 2x cos a প্লাস x স্কয়ার। একটু আগেই তোমরা এই টাইপের একটা অঙ্ক করছো, কিন্তু আগের প্রমাণটা আর এই প্রমাণটা একটু আলাদা আছে, সেই জন্য এই প্রমাণটা একটু অন্যরকমভাবে করতে হবে। আমরা আগে এটা লিখে নিই সাইন ওয়াই = এক্স সাইন এ প্লাস ওয়াই। আগেরবার আমরা কী করেছিলাম, এক্স এর মান বের করে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, তখন কিন্তু প্রমাণটা অন্যরকম ছিল, এটা কিন্তু এইভাবে করলে হবে না। তোমাদের এই যে সাইন এ প্লাস ওয়াই আছে, এই সাইন এ প্লাস ওয়াইটাকে সূত্রে ফেলতে হবে, সাইন এ প্লাস বি সূত্রে, তাহলে সাইন এ প্লাস বি সূত্রে ফেলি, তাহলে সাইন ওয়াই = এক্স, তোমরা জানো সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ ইন্টু কস ওয়াই প্লাস কস এ ইন্টু সাইন ওয়াই। এখন এই যে সাইন ওয়াইটা আছে, এই সাইন ওয়াইটাকে বাদিকে নিয়ে যাও, তাহলে সাইন ওয়াইটা বাদিকে না, সাইন ওয়াই কমন যাবে, তাহলে কি কি থাকবে আমাদের সাইন ওয়াই 1 - x কস এ, কারণ বাদিকে গেল মাইনাস হয়ে গেল x কস এ, আর ডান দিকে কি বলে থাকলো x সাইন এ ইন্টু কস ওয়াই। এই 1 - x cos a এটাকে এদিকে বাই করে নাও, আর cos y টাকে ডান দিক বাদিকে বাই করে দাও, তাহলে কি হবে sin y / cos y হবে, তাহলে sin y / cos y এদিকে আসলো, আর এটার উপরে থাকলো x sin a আর 1 - x cos a, অর্থাৎ y যুক্ত মানগুলোকে আমরা একদিকে নিয়ে গেলাম আর x যুক্ত মানগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। অর্থাৎ আগেরটা যেমন আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই প্রমাণটা আসবে না, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, সেই জন্য x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার আগে আমরা y যুক্ত মানগুলোকে একদিকে সাজালাম আর x যুক্ত মানগুলোকে একদিকে নিয়ে গেলাম। এবার তোমরা জানো sin y / cos y মানে কি tan y, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি tan y লিখতে পারি, তাহলে এটার বদলে আমরা tan y লিখলাম, আমার বাদিকেটা যা আছে তাই থাক। এইবার আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বাদিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে tan y ডেরিভেটিভ কি x2y, তাহলে এদিকে হলো x2y আর y এর ডেরিভেটিভ dy dx, তাহলে tan y হচ্ছে x2y ইনটু dy dx। ডান দিকে কি হচ্ছে ভাগের সূত্র, তাহলে তোমরা ভাগের নিয়ম অনুসারে ধরো হরের বর্গ, তাহলে 1 - x cos a হোল স্কয়ার, আর এখানে কি দেখতে পাচ্ছ তাহলে 1 - x cos a কনস্ট্যান্ট, sin a ধ্রুবক, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এখানে sin a থাকলো, - x sin a কনস্ট্যান্ট আর এটা ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস cos এ, কারণ x এর ডেরিভেটিভ হবে cos এর ধ্রুবক, তাহলে মাইনাস cos এ। এখন লবটা তোমরা সরল করো, তাহলে লবটা সরল করলে কি হচ্ছে, আর এই যে c স্কয়ার y এটা আছে, এই c স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1 বাই c স্কয়ার y হবে। তাহলে dy dx সমান সমান 1 বাই c স্কয়ার y, আর এটাকে sin এ দিয়ে গুণ করলাম, sin এ এখানে হলো মাইনাস x cos এ sin এ, আর এটা দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস x sin এ cos এ। তাহলে দেখো লবের এই মান দুটো সেম, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে। আর এই c স্কয়ার yটাকে 1 প্লাস tan স্কয়ার y নিয়ে যাও, কারণ আমরা এই মানটাকে সরাবো এখান থেকে tan y থেকে, সেই জন্য c স্কয়ার y বদলে রাখো 1 প্লাস tan স্কয়ার y। তাহলে কি লিখতে পারি আমরা, এপাশে থাকলো dy dx, এই c স্কয়ার y এর বদলে লিখলাম 1 প্লাস tan স্কয়ার y, আর এটা সলভ করে উপরে টিকলো হচ্ছে sin এ, আর নিচে থাকলো 1 মাইনাস x cos এ। এইবার tan স্কয়ার y এর এই মানটা কি x sin এ 1 মাইনাস x cos এ, এই জায়গাটাই বসিয়ে দাও tan y এর মানটা, সেই জন্য x স্কয়ারকে আমরা tan y নিয়ে গেলাম। তাহলে মানটা বসিয়ে দিলে কি হচ্ছে x sin a হোল স্কয়ার 1 মাইনাস x cos a হোল স্কয়ার, এই মানটা স্কয়ার। এবার এটাকে যদি আমরা সরল করি তাহলে 1 মাইনাস x cos a কি লবে চলে যাবে উপরে, আর এটার সঙ্গে 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে একবারই সরল করি আমরা, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে উপরে 1 মাইনাস x cos a হোল স্কয়ারটা উপরে চলে আসলো, একের সঙ্গে এটা গুণ হলে 1 মাইনাস x cos a হোল স্কয়ার আর প্লাস x sin a তার হোল স্কয়ার, আর এখানে যা আছে তাই থাকলো। তাহলে এই যে 1 মাইনাস x cos a হোল স্কয়ার আর 1 মাইনাস x cos a হোল স্কয়ার দুটো লব হরে কেটে গেল, তাহলে উপরে কি থাকলো sin a, আর এইটাকে হোল স্কয়ার সূত্রে ভাঙো, আর এটা তাহলে কি দাঁড়াচ্ছে dy dx a মাইনাস b হোল স্কয়ার সূত্রে 1 মাইনাস 2x cos a, আর এখানে হচ্ছে x স্কয়ার cos স্কয়ার a, আর এখানে হচ্ছে x স্কয়ার sin স্কয়ার a, এটা তো কেটে গেল, তাহলে উপরে থাকলো sin a। এখন দেখো এই যে x স্কয়ার cos স্কয়ার a প্লাস x স্কয়ার sin স্কয়ার a, আমরা x স্কয়ার কমন নিতে পারি, তাহলে x স্কয়ারটা কমন নাও, তাহলে x স্কয়ারটা কমন নিলাম cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, তাহলে তোমরা জানো এটার মান কত 1, তাহলে উপরে থাকছে কি sin a আর নিচে থাকছে 1 মাইনাস 2x cos a প্লাস x স্কয়ার, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে একই অঙ্ক দেখো, একই অঙ্ক ছিল, প্রমাণের ধরনটা আলাদা হওয়ার জন্য আমরা অঙ্কটাকে দুইভাবে টানলাম, অর্থাৎ আগেরটা উত্তরটা ওয়াই দিয়েছিল সেই জন্য আমরা হচ্ছে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে বেরিয়ে গেছি, এখানে উত্তরটা দেখো এক্স দিয়ে আছে সেই জন্য ওয়াই যুক্ত মানগুলোকে বাঁ দিকে আর এক্স যুক্ত মানগুলোকে ডান দিকে নিয়ে এসে তবেই এটাকে ডেরিভেটিভ করছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে করবে তোমরা। 7 নম্বর অঙ্কটা তোমরা দেখো, y সমান সমান sin x তার পাওয়ার cos x প্লাস cos x sin x। এই ধরনের অঙ্কগুলো তোমাদের একটু অন্যরকমভাবে করতে হবে, কারণ দেখো তোমরা মাঝখানে প্লাস চিহ্ন থাকার জন্য সরাসরি লগ ব্যবহার করতে পারবে না, তাহলে সরাসরি যদি লগ না ব্যবহার করতে পারো তাহলে এইটাকে দুটো ফাংশন আলাদা আলাদা ফাংশানে ধরে নিতে হবে। তা y সমান সমান এটা আমরা এটাকে ধরে নিচ্ছি u, আর এই মানটাকে ধরে নিচ্ছি আমরা v, তাহলে y সমান সমান u প্লাস v হচ্ছে। তাহলে y সমান সমান u প্লাস v, u কাকে ধরলাম, u ধরলাম sin x এর সূচক cos এর sin টু দি পাওয়ার x cos x, আর v কাকে ধরলাম, v ধরলাম cos টু দি পাওয়ার x sin x। এখন এটা ফাংশনের জন্য সবসময় মনে রাখবে যে যখনই জটিল ফাংশন থাকবে তখন লগ ছাড়া ডেরিভেটিভ করা অসম্ভব, তাহলে আমরা এটার উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে উভয় পক্ষে যদি আমরা লগ নিয়ে নিই তাহলে এপাশে কি হবে বাঁ দিকে লগ u, আর ডান দিকে কি হবে cos x টা সামনে চলে আসবে log sin x হবে, বুঝতে পেরেছো? এইবার এটাকে আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে log u ডেরিভেটিভ কি 1/u, আর u কে x এর সাপেক্ষে করছি তাহলে du dx হবে, তাহলে এটার মান কি হবে 1/u du dx। আর ডান দিকের মানটা দেখো দুটো ফাংশনের গুণফল, তাহলে একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ, তাহলে cos x কনস্ট্যান্ট থাকলো, log x এর ডেরিভেটিভটা কি হবে, প্রথমে তোমরা লগের ডেরিভেটিভ হবে, লগের ডেরিভেটিভ 1 বাই sin x, আর sin x ডেরিভেটিভ হবে cos x, তাহলে cos x বাই sin x মাইনাস এখানে কি হবে, এখানে log sin x কনস্ট্যান্ট, তাহলে cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস sin x, বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা একটু সলভ করে নিই, আর ইউটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে du dx সমান সমান u, এটা cos x থাকলো, cos x বাই sin x এর বদলে cot x লিখলাম, আর এটা মাইনাস sin x log sin x থাকলো, এই u এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে du dx সমান সমান কি হচ্ছে sin টু দি পাওয়ার x cos x, cos x cot x মাইনাস sin log sin x। পরিষ্কার হয়েছে? এটা আচ্ছা এবার আমরা ডান দিকেরটা এই মানটাকে আমরা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে আবার উভয় পক্ষে লগ নিতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা লগ নিলে এই পাশে হচ্ছে কি লগ ভি, আর এই পাশে লগ নেওয়ার জন্য সাইনটা সামনে চলে আসলো। আগেরটার মতোই দেখো লগ ভি এ x এর সাপেক্ষে উভয় দিকে ডেরিভেটিভ করি, তাহলে লগের ডেরিভেটিভ কি হবে 1/v আর ভি এর ডেরিভেটিভ dv/dx। এই পাশে দুটো ফাংশনের গুণফল, তাহলে সাইন এক্স কনস্ট্যান্ট থাকলো, লগ ডেরিভেটিভ 1/cos x আর cos x ডেরিভেটিভ মাইনাস sin x এর জন্য সামনে মাইনাস এখানে sin x আসলো, আর এদিকে log cos x কনস্ট্যান্ট, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এই ভিটাকে ওইদিকে নিয়ে যাই আর sin x বাই cos x এর বদলে tan x লিখে দিই, তাহলে dv dx v মাইনাস sin x বাই cos x এর বদলে tan x এখানে প্লাস cos x log sin x। v এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দিই, তাহলে dv dx সমান সমান cos to the power x sin x minus sin x tan x plus cos x into log cos x। এখন তোমরা এই যে dv dx এই মানটা বের করলাম আর du dx এর মানটা বের করলাম, এই এক নম্বরে y সমান সমান u plus v আমাদের তো বের করতে হবে du dx এর মান, তাহলে আমরা y সমান সমান কি u plus v এই মানটাকে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এখানে কি হবে dy dx, এটা হবে du dx, এখানে dv dx। তাহলে du dx এর মানও আমরা বের করে রেখেছি, dv dx এরও মান আমরা বের করেছি, মানটা আমরা বসিয়ে দিই, তাহলে sin to the power x cos x into cos x cot x minus sin x log sin x, এটাই হচ্ছে du dx এর মান বেরিয়েছে। আর dv dx এর মান হচ্ছে cos x sin x মাইনাস, এটাকে এইভাবেই রেখে দিবে আর সলভ করতে যাবে না, তাহলে dy dx এর মান হলো আমাদের এটা। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমি আর ভিডিওটি দীর্ঘ করব না, কারণ আরও কয়েকটি পার্টে তোমাদের এই দীর্ঘ সংক্ষিপ্ত জমি অঙ্কগুলোকে আলোচনা করব। আমি আরও 3-4টা পার্ট নিশ্চয়ই হবে, যে সমস্ত অঙ্কগুলো খুব আসে উচ্চ মাধ্যমিকে আমি চেষ্টা করব সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক পাওনা থাকবে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না, কারণ তোমরা রেজাল্ট ভালো করলেই হবে না, সকলেই ভালো রেজাল্ট করার চেষ্টা করুক, সেটাই আমার উদ্দেশ্য। সেই জন্য বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর ভিডিওটি ভালো লাগার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যদি তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো।